치네. Assalamualaikum. This is Arif Hossain. Welcome to my new vlog. আপনার আমার last vlog এ দেখেছেন যে আমরা আমার ভাইয়ের জন্য বউ দেখতে গিয়েছিলাম. I mean কনে দেখতে গিয়েছিলাম. তো আলহামদুলিল্লাহ আমাদের কনে পছন্দ হয়ে গিয়েছে. তো শুভ কাছে তো দেরি করতে নেই. তো আমরা হচ্ছে অনেক কম টাইমের মধ্যে হচ্ছে আমরা সবাই প্ল্যান করে ফেলেছি যে আমরা ভাইয়ার কাবিনটা করিয়ে ফেলবো. তো সেই শুভ কাছের জন্য তো কিছু কেনাকাটা করা লাগবে. তো ওসব কেনাকাটা করার আগে হচ্ছে আমরা মানে রিচুয়াল আছে যে এইসব কিছু কেনাকাটা করার আগে মানে তারপর আরো কি কি যেন কিনতে হয় তো সেগুলো কিনেছে. তো পরপরই হচ্ছে এই নোজ পিনটা কিনে এনেছে. তো এখানে আমি আর আশিক ভাই হচ্ছে এগুলো আনবক্সিং করছি, সাথে এই গলা সেটটাও নিয়েছে. তো এই দুটো জিনিস হচ্ছে আপাতত ভাবিকে দেওয়া হবে, কজ আমরা অনেক শর্ট টাইমের মধ্যে হচ্ছে আমরা কাবিনটা করছি ইনশাল্লাহ. তো নেক্সট ডে মর্নিং থেকে হচ্ছে আমরা বিয়ে শপিংটা স্টার্ট করেছি. অ্যাকচুয়ালি মর্নিং থেকে না, আমরা তার আগের দিন রাত থেকে শুরু করে দিয়েছি. তো আজকে মেনলি এখানে আসা হচ্ছে বিয়ের ডালাতে যা যা জিনিস দেওয়া হবে সেই জিনিসগুলো কেনার জন্য, মানে যতটুকু পারি ততটুকু আজকে করবো, তারপরে আবার ইনশাল্লাহ নেক্সট ডে করবো. তো আজকে হচ্ছে আমরা চক বাজারে এসেছি. তো এখানে যতগুলো দোকান দেখছেন এখানে সব কিছু হোলসেলে পাওয়া যায়. এখানে শুধু হলুদের এক্সেসারিসই না, এখানে হচ্ছে বার্থডে যত কিছু আছে, তারপর ইলেকট্রনিক, তারপর মানে সব কিছু এখানে পাওয়া যায়, সব হচ্ছে হোলসেলে. তো এখানকার হলুদের যে ডালা দেয় সেগুলো, তারপর হচ্ছে হলুদের গহনাগুলো এত সুন্দর ছিল মাশাল্লাহ, আমার মন চাচ্ছিল আমি সবগুলো বাসায় নিয়ে যাই. আর তার অপোজিট সাইডে হচ্ছে এই যে বার্থডে সব মানে জিনিস পাওয়া যায়, বেলুন থেকে শুরু করে মানে টপার টপার সব একদম ডেকোরেশনের সব কিছু এখানে পায়. তারপর হচ্ছে আতর, জায়নামাজ, তারপর মানে মাস্ক, এগুলো সব হচ্ছে এখানে হোলসেল. এরপর হচ্ছে আমরা ঘুরতে ঘুরতে চক বাজারের ভেতরের মার্কেটটাই ঢুকলাম. তো এখানে ঢুকেই দেখি যে এরকম অর্নামেন্টস, এত এত অর্নামেন্টস ভাই, আর চুড়িগুলো এত সুন্দর লাগতেছিল আমি ক্যাপচার না করে থাকতে পারলাম না. তো আজকে এখানে আসার রিজনটা হচ্ছে আমাদের রিলেটিভসই, মানে মার রিলেটিভসই হচ্ছে এখানকার দোকানের ওনার. তো ওনাদের রিকমেন্ডেশনের কারণেই হচ্ছে এখানে এসেছি. তো আমরা এই একটা দোকান থেকে হচ্ছে অনেক কিছু পারচেজ করি, আর যা সাবান শ্যাম্পু লাগবে সেটাও তারা আমাদেরকে এনে দিচ্ছিল. আমাদেরকে কষ্ট করে আর হচ্ছে ঘুরে ঘুরে শপিং করা লাগেনি. তো কসমেটিক্স সব এখান থেকে মাশাআল্লাহ হয়ে গেছে. আর এরপরে হচ্ছে এখানে এসে আমি একটু ইয়াররিংস, তারপর অর্নামেন্টস দেখছিলাম. কি বিনতি বরিশালা কাঠি যা বরিশাল. তো এরপর আবার ওখানে যে দেখি যে সব কেনাকাটা হয়ে গেছে মাশাল্লাহ. তো জুয়েলারি সেকশন পার করে হচ্ছে কসমেটিক্স সেকশনে যাওয়া লাগে. তো আমরা কসমেটিক্স কিনে হচ্ছে বের হয়ে যাচ্ছে. আর এখানে নট অনলি মেয়েদের কসমেটিক্স পাওয়া যায়, এখানে ছেলেদের অর্নামেন্টসও পাওয়া যায়, এখানে সব কিছু হচ্ছে হোলসেলে. এরপর হচ্ছে বের হয়ে গেলাম, তারপর হচ্ছে এখানে আবার সোলাইমান টাওয়ারের সামনে এসে পড়ছি. তো এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম, আর এর মধ্যে দেখি যে এখানে আমড় বিক্রি করছে. তো আন্টি হচ্ছে এখান থেকে আমড় নিয়েছে, আর এরপর হচ্ছে কিছু খাওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিলাম. তো সামনেই দেখলাম যে এখানে অর্নামেন্টসই না, সব কিছুই পাওয়া যায়। আর এখানে যা কিছু দেখতেছেন সব হচ্ছে হোলসেল, এখানে হচ্ছে লাইফ জ্যাকেটও পাওয়া যায়। এরপর হচ্ছে ডালা দেওয়ার জন্য যে এইগুলো লাগে ওগুলো দেখছিলাম। তো কসমেটিক্স কিনতে কিনতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর এইসব দেখিনি, যেটা সামনে ছিল ওইটাই মানে এটা একটু ভালো লেগেছে এইটাই নিয়ে নিয়েছে ওরা। আচ্ছা এইগুলোর কি বল আমি আসলে জানি না, তার জন্য বলতে পারতেছি না। আচ্ছা ডালা যে দেয় ওইটাই আর কি, মানে ওইভাবে আপনারা বুঝে নেন। এখানে যা কিছু দেখতে পারতেছেন সবই হচ্ছে পাইকারি রেটে, আর এখানে আপনি আর বার্গেনিং করতে পারবেন না। এখানে বার্থডে এক্সেসরিজও পাওয়া যায়, এই যে হলুদে কি ওই যে রাখি বাঁধে, তারপর মিরর, তারপর সব কিছু এখানে আছে। তো আমরা যেহেতু ছোটোখাটো করে একটা কাবিনের প্রোগ্রাম করব, তো সেজন্য এগুলো আর নিচ্ছি না, যখন বড় করে ইনশাল্লাহ বিয়ে করবে তখন হচ্ছে ইনশাল্লাহ এগুলো সব কিনে নিয়ে যাব। তারপর হুট করে চোখে পড়লো যে ওই যে কাবিনের সময় যে সাইন করে ওই পেনগুলো ওইখানে অ্যাভেলেবেল। বললাম না একটা বিয়েতে যা যা লাগে সব হচ্ছে এখানে আপনি পেয়ে যাবেন, তাও আবার হোলসেল। ভাই ডাইডির দোকান, আরে বার্থডে ক্যাপ, বার্থডে টপার, আল্লাহ আমার তো টপারের উপর অনেক চোখ। আমরা যখন এসেছিলাম তখন এত জ্যাম ছিল না, এখন দেখি যে মানুষও বেড়ে গেছে, ক্রাউড অনেক বেশি বেড়ে গেছে, এখন একটু অসহ্য অসহ্য লাগতেছে। তো আমি ভাই বুঝছেন, আমি তো আগেই বলছি যে আমার টপারের উপর অনেক চোখ। তো আমি ওই চোখের থালায় যে টপারের দোকানে গেছি যে বার্থডে টপারগুলো কত করে, ভাই আমি যেহেতু পুরো অবাক, বার্থডে টপার মাত্র 50 টাকা করে, যেখানে অনলাইনে 150 টাকার নিচে কোনো টপারই নেই, ওখানে আপনি মাত্র 50 টাকায় হচ্ছে এখানে টপার পাচ্ছেন। বাট দ্য ওস্ট পার্ট ইজ আমি কিনি নাই, কারণ আমার আম্মু টাকা দেয় নাই। তো এরপর হচ্ছে এই ইলেকট্রনিক্সের দোকানে হচ্ছে আমাদের চোখ গেল। তো এখানে আমি আর আম্মু হচ্ছে এখানে
লাইট ফ্যান এসব দেখতেছে, আর এই সাইডে হচ্ছে আন্টি মা সুচি বিনতে হচ্ছে ব্যাগ দেখতেছে, পাশে হচ্ছে ব্যাগের দোকান ছিল। তো এখানকার ব্যাগের প্রাইস স্টার্ট হয়েছিল মেবি 650 টাকা করে। তো আমার যেহেতু ব্যাগ লাগবে না, তার জন্য আর ব্যাগের দিকে আমি চোখও দিইনি, আমার লাগবে ফ্যান, তার জন্য ফ্যানের এখানে আসছে। আর উপরে হচ্ছে ঝাড়বাতিগুলো ছিল, তো ঝাড়বাতিগুলো দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, আমার এখানেও মন চাইছে যে আমি ঝাড়বাতিগুলো খুলে সব নিয়ে যাই। তো এখানে হচ্ছে সুচি বিনতে হচ্ছে ব্যাকপ্যাক দেখছিল যে ওদের ব্যাকপ্যাক লাগবে তার জন্য, পরে ওদের এখান থেকে আর পছন্দ হয়নি তার জন্য নেয়নি। তো আমাদের একটা ব্যাগ পছন্দ হয়েছিল, ওইটা আমি এখানে দেখাতে পাইনি, বাট ওইটার প্রাইসই ছিল 650 টাকা। তো আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে না, 650 একটু বেশি, তার জন্য আমি আর ওখান থেকে মানে এখান থেকে কোনো ব্যাগই নেইনি। তো এরপর হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম, তো আমাদের টুকটাক যা কেনাকাটার তা কিনেছে, আর এখানে সুচি বিনতে স্টিল ব্যাগ দেখতেছে, তো ওদের সাথে আমিও জয়েন করলাম, আমিও দাঁড়ায় দাঁড়ায় কিছুক্ষণ ব্যাগ দেখলাম, বাট আমার কোনো ব্যাগই পছন্দ হচ্ছে। তো এখানে এরপর দেখলাম সুই সুতা নেল কাটার, তারপরে বাসন মাজার কি বলে ওগুলো সব কিছু, বাট এখানে হচ্ছে তারা খুচরা বিক্রি করবেন। আর এখানে দাঁড়ানোর একটা রিজন যে এই যে জ্যাম লেগে গেছে, এত বড় জ্যাম, এখানে অনেক টাইম ওয়েস্ট হয়েছে। এন্ড বাই অনেস্টলি স্পিকিং, এখানে আমি যখন জ্যামে আটকেছি তখন আমার মাথায় একটা কথাই ঘুরতেছিল, চকবাজারের আগুন। ভাই আপনি জাস্ট দেখেন যে এখানে যাওয়ার মতন কোনো রাস্তাই, দেখেন টেডিগুলো কত কিউট, কারো বার্থডে হলে এদিক দিয়ে টেডি কিনে নিয়ে যাবো আমি এরপর ইনশাল্লাহ। তো এখানে অনেক ক্যাচাল হয়েছে, তো ওগুলো আমি কোনো ক্লিপ নিইনি। এরপর আলহামদুলিল্লাহ আমরা কোনো মতো বের হয়েছি। এরপর হচ্ছে বিআর প্লাজাতে ঢুকি যে দেখি কি কি পাওয়া যায়, আমাদের কিছু পছন্দ হলে আমরা ইনশাল্লাহ এখান থেকে পারচেস করব। তো এখানে ঘুরতে ঘুরতে হচ্ছে ব্যাগ পেয়ে যায়, আর আমরা যেহেতু ব্যাগই খুঁজছিলাম তো আমাদের তো ভালোই মানে, তো যাই হোক ঘুরতে ঘুরতে ব্যাগ দেখছি যে কোনো ব্যাগ আমাদের পছন্দ হয় কিনা। তো এই দোকানগুলোতে মাশাল অনেক সুন্দর সুন্দরই ব্যাগ ছিল, বাট আমাদের ওইসব ব্যাগ লাগবে না, মানে আমার আপাতত লাগবে না। তো এখানে এসে হচ্ছে আমরা সবাই ব্যাগ দেখতেছি, যা যেরকম ব্যাগ পছন্দ সে সেই রকম ব্যাগ দেখতেছে। তো আমার ঘুরতে ঘুরতে একটা ব্যাগ চোখে লেগে যায়, তো আমি ওইটা আম্মুকে বলার সাহস পাচ্ছিলাম না, কজ এমনি টপার নিয়ে একটু ঝামেলা হয়েছে। আমি টপার কিনতে গেছি, আম্মু আমাকে দাপকে দিছে। পরে এই যে এখানে যে ব্যাগগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যাগগুলো আমার পছন্দ হয়েছে, তো ওই ভাইয়াটা হচ্ছে এই একটা বের করে দিয়েছে। তো আমি বলতেছি যে না আমি ওই কালার নিবো, তো ওই করতে করতে আমি এর থেকে বড় একটা সাইজের ওই ব্যাগ সেম ব্যাগই নিয়ে নিই। আর এখানে এসে দেখি যে আন্টিও হচ্ছে এরকম টাইপের ব্যাগ কিনছে, বা ছোটোগুলো যেগুলো মানি ব্যাগ। তো এখানে সুচি বিনতি দিদির জন্য হচ্ছে এই তিনটা ব্যাগ আন্টি নিয়েছে, এই ব্যাগগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। এরপর আরও কিছু ব্যাগ দেখতেছিলাম, তো এগুলো হচ্ছে মা আম্মু আন্টি দেখছিল, বাট তারা একটাও নেয়নি মাশাআল্লাহ, না না সরি মা নিছে, আর কি এটা নেয়নি, মা অন্য একটা ব্যাগ নিয়েছে। তো এই ব্যাগটাও মাশাআল্লাহ সুন্দরই ছিল, না আমরা যে টাইপের ব্যাগগুলো নিয়েছি ওই টাইপেরই ব্যাগ এগুলো। তো এরপর হচ্ছে আমরা বের হয়ে যাই, আর এখানে রাস্তায় দাঁড়ায় হচ্ছে আমরা ফটো সেশন করছি। তো এই ফটো সেশনের আইডিয়াটা ছিল বিনতির, মানে এরকম ডালা নিয়ে এরকম দাঁড়ায় থাকবে, মানে ফেসটা হাইড করা থাকবে। তো এরপর হচ্ছে ওখানেই আমরা খাওয়া দাওয়া করি, তো ওই সবের কোনো ক্লিপ নেওয়া হয়নি। এরপর হচ্ছে বাসে চলে আসি। তো আজকে চকবাজার থেকে আমি কী কী কিনেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমি একটা ফ্যান কিনেছি, মিনি ফ্যান, এটা আমার অনেকদিন যাবত মানে অনেকদিন যাবত ধরে কেনার ইচ্ছা ছিল, তো ইয়া ফাইনালি কিনে ফেলেছি আলহামদুলিল্লাহ। আর এই যে এই ব্যাগটা নিয়েছি, আমার কেন জানি এটা দেখার পর অনেক কিনতে ইচ্ছা করছে, পরে আম্মুকে বলছি, পরে আম্মু আর কিছু না দেখে এটা কিনে দিছে, গজ আমাকে টপার দেয়নি। এরপর হচ্ছে এই হোয়াইট টোন ফেস পাউডারটাও নিয়েছিলাম। এরপর ফ্যানটা নিচে সেট করার জন্য, মানে একটা জায়গায় সেট করার জন্য যে নিচে যে খাপটা লাগে সেটাও মানে এটার সাথে এসেছে, ওটা আমি আর কি আলাদা খুলে রেখেছিলাম। আর আম্মু হচ্ছে কেরানীগঞ্জের জন্য একটা মিনি চার্জার লাইট কিনেছে, কজ এটা আম্মুর অনেক দরকার, সাথে বিউটি ব্লেন্ডারটাও কিনছে। তো আজকে তো এই টুকটাক জিনিস এগুলোই কিনলাম, আগামী ব্লগে ইনশাল্লাহ বিয়ে শাড়ি ব্যাগ জুয়েলারি এইসবের ব্লগ আসবে ইনশাল্লাহ। তো টিল দেন আল্লাহ হাফেজ।